हेलो बंधुरा आजकल भिडियोते आलोचना करब जो बडिर ऑरार उपरे कीभावे नेगेटिव एनर्जी प्रवेश करे आमादेर ऑरार क्षति करे एवं नेगेटिव एनर्जी जदि आमादेर ऑरा के नेगेटिव कर दे ताहले पुनराय सेटाके पजिटिव करार उपाय कि ऑरा कि एवं एर प्रयोजनीयता कतटुकु सेटा निये एकटा भिडियो आछे आमादेर चैनले এই বিষয়ে আরও জানতে সেই ভিডিওটা দেখতে পারেন। অওরাকে আপনি অনেক নামই জেনে থাকতে পারেন। অওরাকে কেউ কেউ দিব্যজ্যোতি বলে, আবার কেউ কেউ অলৌকিক আভাও বলে। আমরা আজ এই পৃথিবীতে যা কিছুই দেখছি সেই সব কিছুর মধ্যেই আছে এনার্জি। আমাদের চারপাশে এনার্জির একটা সার্কেলের মতো থাকে, কিন্তু আমরা সেই এনার্জির আকারকে দেখতে পাই না। কারণ হলো भौतिक अवस्थाय आमरा एनार्जिर आकार के देखते पारी ना। स्वाभाविक आठ दसटा मानुषेर मतो आमरा एके देखते पारी ना, किन्तु तबुओ एनार्जिर किछु किछु स्तर थाके आमादेर चारपाशे। आर एमन कि सेई सब स्तरेर कालारो एके अपरेर थेके भिन्न हय। आर एकेई बला हय ऑरा बा दिव्यज्योति। आपनि जदि प्रश्न करेन जे ताहले कि আমরা আমাদের কিংবা অন্য কোনো মানুষের অওরাকে দেখতে পারি, তাহলে এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, আমরা অওরাকে অবশ্যই দেখতে পারি। আর সেটা সম্ভব হয়েছে ক্রিলিয়ান ফটোগ্রাফি বিজ্ঞানের জন্য। আজকের এই বিজ্ঞানের যুগে আমরা অওরাকে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডের আকারে দেখতে পারি। আর সেটা এই পৃথিবীর যে কোনো মানুষ কিংবা যে কোনো জিনিসের মধ্যেই পাওয়া যায়। আমরা খালি চোখেও অওরাকে দেখতে পারি, সেটা সম্ভব আমাদের সাবকনসিয়াস মাইন্ডের সাহায্যে। আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের সাহায্যে যে কোনো ধরনের অওরাকেই দেখতে পারি। আমরা যখন মেডিটেশন করতে করতে নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারি, যখন আমরা আমাদের ভেতরে গিয়ে নিজেকে অবজার্ভ করতে পারি, তখনই আমরা যে কোনো ধরনের অওরাকেই দেখতে পারি। আপনি এবার প্রশ্ন করতে পারেন যে যাকে খালি চোখে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তাহলে তার ব্যবহার কী? আমাদের এই প্রকৃতির দ্বারা যা কিছুরই সৃষ্টি হয়েছে সেই সব কিছুরই কিছু না কিছু কাজ আছে। আর এক্ষেত্রেও তাই, এমনি এমনি এই প্রকৃতি আমাদের চারপাশে এই দিব্যজ্যোতির সৃষ্টি করেনি। এর পেছনেও আছে অনেক বড় কারণ, যেমন অওরা আমাদের নেগেটিভ এনার্জির থেকে দূরে রাখে। অর্থাৎ আমাদের অওরা নেগেটিভ এনার্জিকে বাধা প্রদান করে, তাই সেই নেগেটিভ এনার্জি অত সহজে আমাদের ভেতরে প্রবেশ করতে পারে না। আর এই ধরনের সব নেগেটিভিটিকে আপনার অওরা আপনার কাছে আসতে দেয় না। এই সব নেগেটিভিটিগুলোকে আপনার অওরা আপনার থেকে সবসময় দূরে রাখে। বলতে পারেন আপনার অওরা আপনার জন্য এক প্রকারের রক্ষা কবচের মতো কাজ করে। কিন্তু আপনি এবার প্রশ্ন করতে পারেন, তাই যদি হয় তাহলে আমরা তবুও কেন নেগেটিভিটির শিকার হই? আমাদের চারপাশে অলৌকিক এই অওরা থাকার পরেও আমরা কেন সেই সব কিছুর শিকার হয়ে যাই? দেখুন, এটা নির্ভর করছে আমাদের অওরা কীরকম শক্তিশালী তার উপরে। আপনি আপনার অওরাকে একটা সফটওয়্যারের মতো দেখতে পারেন। আপনি যতই এই সফটওয়্যারকে সময়ের সাথে সাথে আপডেট করবেন, আপনার অওরা তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। আর যদি আপনার সফটওয়্যারের মধ্যে কোনো ভাইরাসের অ্যাটাক হয়, তাহলে আপনার অওরা দুর্বল হয়ে পড়বে। তাহলে আপনি হয়তো ভাবছেন আমাদের অওরা কেন দুর্বল হয়ে পড়ে। এর কারণ অনেকগুলো হতে পারে, শুধু নির্দিষ্ট কোনো কারণের জন্যই যে অওরা দুর্বল হয়ে পড়ে এরকম কিছুই নয়। অনেকগুলো কারণ আছে আমাদের অওরার দুর্বল হওয়ার পেছনে। আমাদের অওরার উপরে যখন কোনো নেগেটিভ এনার্জি বা নেগেটিভ সোল অ্যাটাক করে, তখন আমাদের অওরা দুর্বল হয়ে পড়ে। আমাদের শরীরের সাতটি চক্রের মধ্যে
কোনো চক্র যদি সম্পূর্ণরূপে দুর্বল হয়ে পড়ে তাহলেও আমাদের অওরা তার সাথে সাথে দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ আমাদের শরীরের সাত চক্রের সাথে আমাদের অওরাও সরাসরি না হলেও একে অপরের সাথে কানেক্টেড। যদি কেউ তার সাত চক্রের শক্তির মিসইউজ করে থাকে তাহলেও অওরা দুর্বল হয়ে যায়। এবার প্রশ্ন হলো যে কোনো নেগেটিভ এনার্জি বা নেগেটিভ আত্মা কিভাবে কোনো মানুষের অওরার ভেতরে প্রবেশ করে অওরাকে ধ্বংস করে দেয়। আপনি নিশ্চয়ই জানেন যে পজিটিভ এনার্জি আর নেগেটিভ এনার্জির আলাদা আলাদা একটা ফ্রিকোয়েন্সি থাকে, আর নেগেটিভ এনার্জি সবসময় নেগেটিভ অওরাকেই টার্গেট করে। যদি আপনার অওরা নেগেটিভ আর দুর্বল হয়ে পড়ে তাহলে আপনি আপনারই অজান্তে নেগেটিভ এনার্জিকে নিজের দিকে আকর্ষিত করবেন। আর নেগেটিভ এনার্জির ফ্রিকোয়েন্সি এবং আপনার অওরার ফ্রিকোয়েন্সি যখন মিলে যায় তখন আপনার উপরে সেই নেগেটিভ সোল প্রভাব বিস্তার করতে থাকে। তাহলে প্রশ্ন হলো কিভাবে আপনি আপনার অওরাকে ক্লিন করবেন। এর দুটো পদ্ধতি আছে, একটা হলো সাময়িক সময়ের জন্য, আরেকটা পদ্ধতির ব্যবহার করলে আপনার অওরাকে সারা জীবনের জন্য পজিটিভ রাখতে পারবেন। প্রথম পদ্ধতি হলো আপনার অওরাকে ক্লিন করার জন্য এক বালতি জলের মধ্যে কিছুটা লবণ মিশিয়ে স্নান করতে পারেন। এর ফলে সাময়িক সময়ের জন্য আপনার অওরা পজিটিভ হয়ে যাবে, কিন্তু পরে আবার আপনি ফিল করতে পারবেন আপনার অওরা আবার নেগেটিভ এনার্জির শিকার হয়েছে। অওরাকে সম্পূর্ণরূপে পজিটিভ করার দুটো উপায়, মেডিটেশন এবং ভিজুয়ালাইজেশন। মেডিটেশনই হলো সবচেয়ে সহজ আর সবচেয়ে শক্তিশালী রাস্তা আপনার অওরাকে স্ট্রং করার। আপনি যত বেশি গভীর মেডিটেশন বা ধ্যান করবেন তত তাড়াতাড়ি আপনার অওরা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। শুধু অওরাই নয়, মেডিটেশনের অনেক বেনিফিট আছে। মেডিটেশনের উপরে অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, আপনি চাইলে সেই ভিডিওগুলোকে দেখতে পারেন। আর আপনি যদি নিয়মিত মেডিটেশন করে থাকেন তাহলে হতেই পারে না যে আপনার অওরা দুর্বল বা নেগেটিভ এনার্জির শিকার হয়েছে। নিয়মিত মেডিটেশন করলে আপনার অওরা সবসময় স্ট্রং থাকে। মেডিটেশনের উপরে আমাদের একটা কোর্স আছে, আপনি চাইলে সেটা নিতে পারেন, ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবেন। এবার আপনি ভিজুয়ালাইজ বা কল্পনা শক্তিরও ব্যবহার করতে পারেন আপনার অওরাকে শক্তিশালী করে তুলতে। ভিজুয়ালাইজ কী এবং কেমন করে করবেন তার উপরেও আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনি সেগুলো দেখতে পারেন। অওরাকে শক্তিশালী করে তোলার জন্য একটা গাইডেড ভিজুয়ালাইজেশনের ভিডিও এর মধ্যেই আপলোড করা হবে।